বুকিত বিন্তাং রাজধানী কুয়ালালামপুরের অতি পরিচিত পর্যটন এলাকার একটি। এখানে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপত্য, নামকরা সহ ব্র্যান্ড শপ, রেস্টুরেন্ট সহ নানা ক্লাব। একই সঙ্গে এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন খাবারের দোকান। দিনের তুলনায় রাতের বুকিত বিন্তাং অনেক বেশি মনকাড়া ও আলো জলমলে। রেস্টুরেন্ট ব্যবসা লাভজনক হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বুকিত বিন্তাংয়ে গড়ে তুলেছেন শতাধিক রেস্টুরেন্ট। তাদের গড়ে তোলা এসব রেস্টুরেন্টের খাবার সুনাম বাড়াচ্ছে দেশটিতে। উন্নত মানের দেশীয় সুস্বাদু খাবারের পাশাপাশি রয়েছে এশিয়ান খাবারের সুব্যবস্থাও। এসব দোকানে বর্তমানে কাজ করছেন প্রায় 3,000 বাংলাদেশি, তবে ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। এই ব্যবসায় দারুণ সফলতা এসেছে বলে জানান প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশের ঐতিহ্যবাহী পিঠাগুলা যে মানুষের বিদেশে মানুষের কাছে যে পৌঁছায় দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক সার্থক। অন্য অন্য দেশিরাও আমাদের ফুড খাচ্ছে এবং খুব ভালো রিভিউ পাচ্ছি। দেশীয় খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে সাপ্তাহিক ছুটিতে এখানে ছুটে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় এখানে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। নিজের মানুষের মধ্যে থাকা, খাওয়া, গল্প করা, এনভায়রনমেন্টটাকে এনজয় করা, তো ওই জিনিসটাকে এনজয় করতে, ফিল করতে এখানে আসি। খাবারের মান অবশ্যই ভালো, যার কারণে আমরা সবাই এখানে আসি এবং খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পরিবেশটা খুবই ভালো। বুকিত বিন্তাংয়ে খুব কয়েকটাই বাংলা রেস্টুরেন্ট আছে। এখানে রবিবার দিন আসলে মনে হয় যে মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ। নিয়মিত খাবার দাবারের পাশাপাশি পারিবারিক বিশেষ অনুষ্ঠান, গেট টুগেদার, জন্মদিন, বিবাহবার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই রেস্টুরেন্টগুলোতে। প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মালয়েশিয়ায় এই ব্যবসাকে শুধু সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়নি, এনে দিয়েছে জাতীয় পর্যায়ে জিডিপির আর্থিক শক্তির বিরাট একটি অংশ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।